প্রবল বর্ষণে মাছ ধরার হিড়িক, বিভিন্ন রকমের জালের চাহিদা তুঙ্গে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তা সে যে পরিস্থিতি হোক না কেন। প্রবল বর্ষণের জেরে ঘাটাল, সবং, দাসপুর সহ অধিকাংশ এলাকা এখনও বানভাসি, কিন্তু তা বলে তো আর মাছের প্রতি প্রেম ভোলা যায় না। হঠাৎ করে বন্যা দেখা দেওয়ায় বিভিন্ন জায়গার থেকে জমে থাকা মাছ ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর তাই মাছ ধরার আনন্দে মাতোয়ারা বন্যা কবলিত এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার বাজার জুড়ে জাল কেনার হিড়িক পড়ে গেছে, নিঃশ্বাস ফেলার সময় নেই দোকানদারদের। সরকুটি গাঁথি, মোরলা গাঁথি, কই গাঁথি ছাড়াও মাথা ঘুরানি জাল, চাটনি জাল ইত্যাদির চাহিদা তুঙ্গে। তবে তুলনামূলকভাবে দাম কম হওয়ায় বিক্রির নিরিখে গাঁথি জালের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ওস্তা বাজারে এক জাল ব্যবসায়ী সঞ্জয় চক্রবর্তী বলেন, সারা বছর টুকটাক জালের চাহিদা থাকলেও এই বন্যার সময় হঠাৎ করেই জালের চাহিদা অনেক বেড়ে গেছে। কিছু কিছু জালের যোগান দিতে তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। জল বাড়া, প্রবল বৃষ্টি ও বন্যার আতঙ্কের মধ্যে নিজে হাতে মাছ ধরার আনন্দ অনেক কিছুই ম্লান করে দিতে পারে বলে পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর বিশ্বাস। বন্যায় কেমন মাছ পড়ছে? বন্যা থেকে মাছ তো এসেছে, আগের বন্যা এসেছিল। আপনি কি কি নিয়েছেন? আমি একটা কুটি গাঁথি নিলাম, আর কই গাঁথি নিলাম। মানুষের মধ্যে সবচেয়ে বেশি জাল কি ধরনের জাল কিনছে? ছোট ছোট মাছ আর মাঝারি মাছ, যেটা বাটা, কই, মাগুর, এই শিঙি, ট্যাংরা, এই ধরনের মাছ আর পুঁটি মাছ, পুঁটি মাছ আর মোরলা। আপনার নাম? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভম চক্রবর্তী, টাইমস বাংলা।